নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। হ্যাঁ, আমরাও খুব ভালো আছি। তো দেখো, আমি শর্ট ব্লগ তো দিয়েই থাকি, তোমরা যদি দেখে থাকো তাহলে তো দেখে থাকবে। বড় ব্লগ খুব একটা দেওয়া হয়ে ওঠে না। তো দেখো, আমি আজকে এখন পুজোর ব্লগটা আপলোড করলাম তোমাদের জন্য। তো প্লিজ তোমরা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করো কিংবা কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ব্লগটা দেওয়া সার্থক হলো। তো দেখো, এই দিনটি ছিল ষষ্ঠীর দিন। তো ভগবতী দুর্গাদেবীর কাছে আমরা এসেছিলাম। তো কত সুন্দর হয়েছে না দুর্গাদেবীর মুখটা, কত সুন্দর লাগছে দেখো। আর আমরা যেখানটাতে যাই সেইখানটাতে এবার ট্রান্সফার হয়ে এইখানে এসেছে। তো একটু আমাদের এটা বাড়ির কাছ থেকেই হয়ে গেছে, যেখানে আমরা থাকি তার উল্টো দিকটাতেই এটা হয়েছিল। তো খুব ভালো হয়েছে। এটা একটা মাঠের মধ্যে একটা প্যান্ডেলের মতন করে এরা পুজোটা করেছিল। তো খুবই ভালো আয়োজন করেছিল। আর এখানে আমরা যে তিনটে দিন ছিল সেখানে আমরা কুপন সিস্টেম থাকে, মানে টাকা দিয়ে কুপন নিতে হয়, দিয়ে আমরা এখানে তিনটে দিনই খিচুড়ি ভোগ মায়ের খেয়ে থাকি। তো খুবই ভালো করে কাটে। আগে আপনারা দেখতে পাবেন, এটা তো আমি ষষ্ঠীর দিন দেখাচ্ছি। তো এখানে আমরা একটু দুর্গা ঠাকুরের মুখ দর্শন করে নিয়ে তারপর আমরা আবার যাচ্ছিলাম। আজকে ভাবছিলাম একটু পার্লার যাব। তো পার্লারে একচুয়ালি আমাদের কিছুই করা হয়নি, তাই ভাবছিলাম আগে একটু চা খেয়ে নেওয়া হোক, ব্রেকফাস্ট করা হয়নি, তাই জন্য চা এখানে দেখুন খেতে এসেছিলাম। তো চায়ের সাথে চা খাবো, পুজো না হলেও তো আমরা খেয়ে থাকি, আর পুজোর দিন বলে কথা তো চায়ের সাথে দেওয়া হবে না, তাই কখনো হয়। তো চলুন দেখুন, দেখতে থাকুন, আশা করছি ব্লগটা ভালো লাগবে। চা খেতে চলে এসেছি, আর এখানে ভাজিয়া খুব ভালো পাওয়া যায়। তো সেটা আমরা এখন দেখতে গেছি। আর সবাইকে শুভ ষষ্ঠী। তো তোমরা খুব ভালো করে পুজোটা কাটাও। তো চলো, ওইগুলো নিও, গোল গোল গুলো বলি না, ওই গোল গোলে দেখো ভাজিয়া টাইপ ওগুলো না। হ্যালো ফ্রেন্ড, শুভ ষষ্ঠী সকলকে। তো আমি তো সবসময় থেকে ব্যাক ক্যামেরাতে কথা বলি, তাই ভাবলাম আজকে ফ্রন্ট ক্যামেরা দেখেই তোমাদেরকে কথা বলি। এই লুক দেখে আমার ঘাবড়েও না, প্রচণ্ড এখানে রোদ। আর আমরা তো জানি সে আজকে আগে স্কুলে দিয়ে তারপরে এখানে চা চা খেতে চলে আসি, তো চায়ের শুধু আর চা নেই সত্যি বলে কথা শুনতে হবে। হ্যাঁ, এখানে ওরকম ফিল হয় না, যতটুকু অল্প কম হয়। তো এই দেখো এখানে আছে ভাজিয়া, আর আরও কিছু আনছি আমার হাজব্যান্ড খুচারে। হয় তোমরা পুজোটা ভালো করে কাটাও। অন্ধকার কেন উঠছে কে জানি। তো দেখো এটা ভাজিয়া, আরে এটা ভাত হয়ে যাচ্ছে, ডাল বড়া, আলুর চপ বলতে পারো এক রকমের, আর এটা কি ভাজিয়া ওই ভাজিয়া মিক্স বলে, আর এটা হচ্ছে পাট্টি সমস্যা। ঠিক আছে, তো চলো, আজকে আমার ছেলেদেরও স্কুলে গড়বা আছে, ওরও আছে খাওয়া দাওয়া, তো আমরাও এনজয় করি। চলো ওই দেখো শুরু করে দিচ্ছে। তো দেখো আমরা এখানে এই এই সেলুনটার নাম হচ্ছে A1 সেলুন। তো এখানে খুব সুন্দর হেয়ার কাটিং হয়, আর এখানে মানে ফেশিয়াল সব কিছুই তো সেলুন মানে তো সব কিছুই হবে। তো খুব ভালো এরা করে। হ্যাঁ, একটু কস্টলি হয় কিন্তু মানে যে পরে করার পরে যে স্যাটিসফ্যাকশনটা সেটা খুব ভালো থাকে। তো চলো আমি তো করবো, তারপর তোমরা দেখো। তো চলো দেখতে থাকো। তো দেখো আমি এখন এখানে চুলের কাটিং হেয়ার কাটিং করছি, তা আর দেখি কী কী করবো ভাবছি। তো একটু ফেশিয়ালও করবো, কারণ এর আগে আমি টাইমই পাইনি। তো সেজন্য দেখো হেয়ার কাটিংটা করছে যে মেয়েটা, খুব ভালোই করছে। তো তোমরা দেখতে থাকো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে।
তো দেখো ফাইনালি আমাদের এখানে হেয়ার আমি কাটিং করলাম, আর তার সাথে একটু হেয়ার স্পাও নিয়েছিলাম, ফেশিয়াল করলাম। তো আর আমার হাজবেন্ডও হেয়ার কাটিং করেছে, আরও কী কীও করিয়েছে। তো এইসব করে তো আমাদের আবার আমার ছেলেকে শ্রেয়াসকে স্কুল থেকে নিতে যাওয়ার জন্য ওর স্কুলের দিকে রওনা হয়ে গেছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো ওখানে। তারপরে চলো আগে আগে দেখো আমাদের তারপরে পুজো শপিং বলতে অল্প কিছু কেনাকাটাই হয়েছিল, তো সেজন্য একটু জুডিও তো যেতে হবে আমার ছেলের, একটু প্যান্ট জিন্স প্যান্ট এগুলো নেব। তো সেজন্য এরপরে আমরা স্কুল থেকে ওকে একেবারে পিক করে নিয়ে আমরা ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে ওকে তারপরে আমরা গিয়েছিলাম। তো এইভাবেই আজকের ষষ্ঠীর দিনটা ভালোই কেটেছিল। তোমাদের কীরকমভাবে তোমরা কাটিয়েছো আমাকে কমেন্টে লিখে জানিও। আর আমি বরোদা থেকে বলছি, গুজরাট বরোদা। তো তোমরা আমার ব্লগগুলো প্লিজ দেখো। আর কীরকম লাগছে এই দেখো, আমি এখন জুডিওর জন্য তৈরি হয়ে বেরোচ্ছিলাম আমরা। তো প্লিজ তোমরা কমেন্টে যেটা বলছিলাম লিখে জানিও কীরকম লাগছে। আমি এবার থেকে ডেলি আপডেট করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমার ছেলের পরীক্ষাও এর মাঝখানে চলছিল না, পুজোর আগেই ওদের পরীক্ষা এক্সাম হয়ে যাচ্ছে হয়ে গেছে, সেই জন্যই আরও খিচিবিচিতে ছিলাম বলে আর ব্লগ দেওয়া সেরকম বড় ব্লগ দেওয়া হয়নি। ঠিক আছে, ততটা পেরেছি, ছোট ছোট শর্ট ব্লগে আপলোড করার চেষ্টা করেছি। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো কোনো কিছুই পসিবল না। তো চলো, আর সকলকে জানাই পুজো তো যদিও চলে গেছে, এটা আমি আরও আগে দেওয়া উচিত ছিল, তাও ঠিক আছে। চলো, আমি এবার থেকে আপলোড করার আগেই বললাম চেষ্টা করব। আর আমার চ্যানেলটা শানুলি ডেলি লাইফস্টাইল থেকে রিয়েল লাইফ অফ শানুলি নামটা দিয়েছি। তো নামটাও কীরকম লাগলো প্লিজ তোমরা আমাকে অবশ্যই লিখে জানিও। তো চলো আজকের মতো টাটা।